নবীজির কি সওয়াবের দরকার আছে? নবীজির আপনি দোয়া করে বেহেশত দিতেইব না? আপনি দোয়া করে নবীর মর্যাদা বাড়াইতেইব না? আল্লাহই তো কইতেছে ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার স্মরণ তো জমিনে না আমার আরশে আজিমে আপনার আলোচনা হয়। এরকম তুলনা আছে নাকি? ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার আলোচনা তো আরশে আজিমে হয়। দুনিয়ায় দুই সেটে উল্টা পাল্টা কথা বললে কিছু আসে যায় না। তাদের মুখ বন্ধ করতে আমি আল্লাহর দুই চার মিনিটও লাগবে না। নবীর বিরুদ্ধে কথা বলে কেউ পার পায় না। নবীরে আমরা দরুদ শরীফ কেন দিই? দরুদ শরীফ আমরা নবীর স্বার্থে পড়ি না, পড়ি আমাদের স্বার্থে। নবীর আপনি মিয়া দোয়া করে রহমত দিবেন কি? নবী তো এমনি ওয়ামা আরসালনাকা ইল্লা আপনি তো রহমতুলিল আলামিন, নিজেই রহমত। নবী নিজেই রহমত, নবীর এবার রহমত দিবেন কুতিকা। আমরা যখন কাউকে সালাম দিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা কো না কে ভাই মুসলমান, আপনার উপর শান্তি এবং রহমত। আর আল্লাহ কয় আমার নবী নিজেই শান্তি নিজেই রহমত। কথা বলুন ঠিক না বে ঠিক? তাইলে কি নবীর এইভাবে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? কথা কন। এই জন্য আমরা সুন্নিরা নবীরে সালাম দেওয়ার আগে আগে নবীকে স্মরণ করি, ইয়া নবী সালাম আলাইকা। কথা কন ঠিক না বেঠি? তো নবীজি রহমাতুল্লিল আলামিন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার যা আছে সব আপনাকে দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ আপনাকে যা দিছি সেটা পৃথিবীর মুল্লা সুল্লা আল্লাহ মাল্লা যা আছে তাম পৃথিবীর সাগরগুলোকে কালি বানায়া গাছগুলাকে কলম বানায় লিখলে হাবিব আপনাকে যা দিয়েছি তার লিস্ট তৈরি করতে পারবে না। এই পরিমাণ দান আমি আপনাকে করেছি, মালিকানা দিয়েছি। রসুলকে আল্লাহ দিয়েছেন কিছু, কিছু দেন নাই? আমার খণ্ড খণ্ড মাহফিলগুলাতে আপনারা থাকবেন, তাহলে ইনশাল্লাহ দেখেন কেমনি ব্যাঙ্গা সুরে বুঝাই যে আমরা নবীকে দরুদ কার স্বার্থে দিই? নবীর জন্য না, আমাদের জন্য। কেন? আমাদের সকল গুনাহ আল্লাহ মাফ করেন না, এমনকি কিছু গুনাহ এরকম আছে খানায় কাবায় গেলেও আল্লাহ মাফ করেন না। কথা বুঝতে পেরেছেন? তখন আল্লাহ আয়াত নাজিল করেছেন ওয়ালাউ আন্নাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা, রসুল আপনার উম্মতের ওই ধরনের জালিমরা গুনাহগাররা যদি আপনার কাছে আসে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন যদি রসুল তাদের পক্ষ থেকে ক্ষমা চায়। আমার হাবিব যদি ক্ষমা চায় আমি তাদেরকে মাফ করে দেব। তবে ওই আপনার গুনাহগার উম্মত, আপনি রসুল দোয়া করার সাথে সাথে আমাকে রহমান রহিম তওবা কবুলকারী হিসেবে দেখবে। তওবা কবুল হওয়ার শর্ত নবীর দোয়া, আপনার পক্ষ থেকে নবীর ক্ষমা চাওয়া। আর আমি আপনি যখন দরুদ শরীফ পড়ি এই দরুদ ফেরেশতারা নবীজিকে পৌঁছায় দেন। কারা পৌঁছায় দেন? ফেরেশতারা। তখন নবীজি আপনার নাম নিয়ে দোয়া করতে থাকেন, আল্লাহ সে তো আমাকে স্মরণ করছে, সে তো আমার মুখাপেক্ষি হয়েছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কেউ কেউ দরুদ শরীফটা এত মহব্বতে পড়েন যে আল্লাহর দয়াল নবী নিজ কানে মদিনা থেকে তার দরুদ শুনতে পান। কারো কারো দরুদ এই রকম যে তাদের দরুদ রসুল পাকের উপর এতটাই তাসির করে যে রসুলকে প্রেমে এতটাই মজায় যে রসুল পাক স্বপ্ন যুগে সশরীরে নবীর উম্মতকে দিদার দিয়ে
জাহান্নামের আগুনটা ওই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত হারাম করে দেয়। মনোযোগ, মান রাআনি আও রা মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার, যে আমাকে দেখবে অথবা আমাকে দেখেছে এমন কাউকে দেখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শও করতে পারবে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এটার ব্যাখ্যা হাদিসের কিতাবে দেওয়া হলো যে রাসূল এই কথা কেন বললেন? নবীকে দেখার পরে কেউ শিরক করতে পারে, নবীকে দেখার পরেও কেউ হারাম কাজ করতে পারে, গুনাহ করতে পারে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিলকুল না, আমার নবীকে যদি কেউ ইমানের সাথে দেখে তার কলব থেকে, তার নফসানিয়ত থেকে, নফসে আম্মারা এমনভাবে দূর হয়ে যায়, ওই ব্যক্তি জীবনে কোনোদিন কবিরা গুনাহ করাও সম্ভব হবে না। নবীকে দেখার মতো দেখলে ওইভাবে তার কলবের মধ্যে সাফাই আসে, তার নফসের মধ্যে বিশুদ্ধতা আসে, যেটা সারা জীবন নামাজ পড়লেও গুমরা হওয়ার সম্ভাবনা থাকে, সারা জীবন এবাদত করলেও গুমরা হওয়ার সম্ভাবনা থাকে, জিহাদ করলেও গুমরা হওয়ার সম্ভাবনা থাকে। নবী পাকের চেহারে আনোয়ার একবার যদি নবীর কোনো পাগল দেখে, সে কিয়ামত পর্যন্ত গুমরা হওয়ার রাস্তা তার জন্য খুলবে না। সবচেয়ে বড় ইবাদত, সবচাইতে বড় সৌভাগ্য উম্মতের জন্য আমার রসুলের দিদার লাভ করা, আর ওই দিদারে পাক পাওয়ার সবচেয়ে বড় পথ হলো নবীকে খুশি করা। আর খুশি কোনটা? ইমাম হুসাইনকে যে খুশি করছে, নবী খুশি হয়ে গেছে। ইমাম হাসানকে যিনি খুশি করেছেন, তিনি কাকে খুশি করেছেন? নাকি ওনাদেরকে যারা দুঃখ দিয়েছেন? নবী কথা বলেছেন। তাহলে আমরা নবী দেখতে চাই কি চাই না? দেখেন কি চমৎকার মাহফিলে বসছি, নাকি কাদার দর করতে আছে? আমি কিন্তু বাবা নিয়ত করে বাড়িছি, বৃষ্টি কিন্তু সন্ধ্যাবেলায় হয়েছে, তিন দিন আগে আবহাওয়াবিদরা বলে দিয়েছেন যে বৃষ্টি খুব বেশি হবে, কথা ঠিক না? ফজরের সময় কেউ ডাকতে হয় না, আমি বৃষ্টির চুড়ি লাভ দিয়ে বসে রয়েছি। ওরে বাপরে, যে বৃষ্টি নামছে, কথা কয় না কে? কিন্তু নিয়ত পাক্কা, একটা কথাই বলছি, ইয়া আল্লাহ, তোমার হুসাইন যদি কারবালায় শহীদ হতে পারে রক্তে গড়ায়া, আমি কি একটা রাত্র কাদায় গড়ায়া থাকতে পারবো না? আমার ম্যাগের ডরসর দেখে লাভ নেই, কেউ যদি আপনারা নাও ভরেন আমি এনে করে দিতে পারবো, কারণ আমি জানি আমার ইমাম হুসাইন আজকে শাহাদাত বরণ না করলে আজকে জান্নাতের দরজা খোলা থাকতো না, এই টুফি মাতাত দিতাম দুজখে যাওয়ার জন্য। আজকে আমরার বোঝা উচিত কার জন্যই মাহফিল। আমরা বেহেস্ত চাই না দুজক চাই? বেহেস্ত কার হাতে জানেন? নবীজি বলেছেন হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের, আরো জোরে বলেন যুবকদের। সর্দার মানে কি? আপনাদের গ্রামে সর্দার আছে না? ওনারা কি করেন? আপনাদের প্রতিনিধিত্ব দেন, আপনাদের গোটা গ্রামের সিদ্ধান্ত আট দশজন সর্দারে দেয়, কথা কন ঠিক না? ঠিক, তার মানে কি? সর্দার যা বলে এটাই রাইট, সর্দার হচ্ছে এই সমাজের পরিচালক, এই সমাজের কি লাগবে কি লাগবে না সেটার ব্যবস্থাপক। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যুব সমাজের কে কোন জান্নাতে যাবে সিদ্ধান্ত দেবে আমার হাসান আমার হুসাইন। বলেন বুড়া থাকবো সেই দিন? বেহেস্তে কি বুড়া যাইব না সব জোয়ান যাইব? তো বেহেস্ত বাটুন না কেডা? আমার নবীকে হুসাইন সেই দিন কে কোন জান্নাতে যাবে সেটা বাড়বে। আজকের ছবি হুসাইনের দরবারে আছে না নাই? ইমাম হুসাইনের দরবারে আছে না নাই? ওই মিয়া, কানা ফেনার সাথে আমরা কোনো কথা নাই, কানারা তো কিচ্ছু দেয় না, কানার ফতোয়া লইয়া চললে আমরা চলব, কথা কন? আমরা সেই মরা গৌসুল আজমের মুরিদ না, আমরা সেই গৌসুল আজমের মুরিদ, ওই জিন্দা ফিরের আহলে হাদিসের মুরিদ আমরা না, যারা ওই জাইনাব আমি কিচ্ছু দেখে না, নিজের ফুলার খবর জানে না, বিবির খবর জানে না, আমরা সেই গৌসে পাকের পাগল, যিনি রওজায়ে পাকে থাকে হাজার হাজার মাইল দূরে বঞ্চিত নিপীড়িত মুসলমান, এই নাসিরনগরের মুসলমানকে দেখে তাতারের বাসিন্দা সৈয়দ মিরান শাহ তাতারিকে বগদাদ থেকে কচুয়া পাঠিয়েছেন। এতে তার বড় দলিলের দরকার আছে? আহারে, আপনারা কেন বলেন অনেকে বর্বির মরে গেছেন ফসে গেছেন, আছে না নাই? আজকে তো এটার চর্চাই সবচেয়ে বেশি হচ্ছে, কথা বলুন ঠিক না? ঠিক, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে এটা চলছে, এটা হলো ইন্টারনেটের কথা, কিন্তু বাস্তব কথা হলো আমাদের এলাকাটা ছিল ভাটি এলাকা, এই দেশে কোনো ভালো পীর নদীর দিয়া যাবে ডরে আসতো না,
আমার দাদা সব তো আমি পাইছি, আমি জিজ্ঞেস করলাম দাদা জান এই দেশে অন্য ফিরা ছিল না, মনে করেন ফুরফুরার পীর ছিল, জনপুরের পীর ছিল, ওনারা তো কেউ আসলো না। কো বাবা বাইরে এইদিকে আসবো না, কারণ জানো এই মেঘনা মেঘনা ছিল না, আরো কিছু ছিল। আমরা যখন ছোট ছিলাম কুমিররা ঝাঁকে ঝাঁকে নদীর পারে উঠে চিত হইয়া শীতের দিনে রৌদ্র লাগাইতো গায়ে, আমরা দৌড়াইয়া ফলাইতাম, এই মেঘনা ছিল সেই মেঘনা। কাজে এখানে যেমন তেমন ফির আইসা, আষাঢ় মাসের তুফান দেখলে যে বাগজে আর কথা কেনা খে। হ্যাঁ কইলি কি ইয়া মালিক ইয়া আমি কিয়া চল রা হ্যাঁ রে ভাই ইতনা বড়া দরিয়া গেল জান কা খতরা আ গয়া। কই নি আয়া রাজশাহীতে কেউ যায় না, পীরের অভাব নাই তখনও। হুজুর গৌসে পাকের আওলাদ শাহ মখদুম আছে না নাই? উনি আসলেন আইসা দেখেন, ওরে বাপ রে ইয়ে কিতনা বড়া দরিয়া। ওনার সাথে লোকরা বললেন সাহাব ইয়ে ইতনা বড়া দরিয়া কেসে পার হুঙ্গে, কাকে কুছ মত সমঝো, মে গৌসে পাক কা ঔলাদ হো না। উনি পদ্মা নদীর কিনারে গেলেন, পদ্মা নদী এখনো দেখলে আপনাদের পায়জামা গরম হয়ে যাবে, এটা তো ভয়াবহ এক নদী। পদ্মা নদীর কিনারে দাঁড়ালেন, দেখে বললেন শোনো এই দরিয়ার সবচাইতে বড় প্রাণীকে আমি শাহ মখদুম আহ্বান করতেছি, দ্রুত আমি গৌসে বাগদাদের ঔলাদের সামনে হাজির হয়ে যাও। এই দরিয়ার ভিতরে নদীর ভিতরে সবচেয়ে বড় যে জানোয়ার যে প্রাণীটা আছো, নদীর পেটে সবচেয়ে বড় প্রাণী কি ছিল তখন, গজার মাছ না কুমির? বিশাল বড় দুই কুমির। আয়েশা বলল হুজুর একজনের কাঁধে পা এক পা আর একজনের কাঁধে আরেক পা দেন, আমরা কুমিরটা আসলো এই বড় এক কুমির, ওইটা হচ্ছে খান জাহানের ঘটনা। বড় কুমির আসলো, উনি কুমিরের কাঁধে সওয়ার হলেন, হিন্দু জনতা ভিড় করে দাঁড়ায় রইলেন, এটা আবার কোন মুসলমান? সুবহানাল্লাহ বলবেন না? ওই তো এর পায়ের নিচে পালও দেখা যায় না, বৈঠাও নাই বেটাই খাড়াই রইছে, কি ব্যাপারটা কি? দলে দলে কুমির পিঠ উঠাই দিছে, উনি মুরিদদের কিনিয়া রাজশাহী শহরে চলে আসলেন, লক্ষ লক্ষ হিন্দু একসাথে পড়লেন আশহাদু আন লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার। আমরার মতো মৌলবি দেখলে তুমি ইমান সাইরা ফলাইব, কথা কোনা কে? আমরা কি ইসলামের উপকার করতে পারতেছি নাকি? আমরা তো ইসলামের ক্ষতি করতেছি, আমরা তো ভিক্ষু, আমরা মৌলবিরা তো ইসলামকে বেচা খাই, আলেম হইলে মাদ্রাসায় চাকরি করি ফেট ফেলার জন্য, পিসা হইলে মুরিদ বাড়াই। আমার আমার কথা কইতেছি, এই বিশ্বামিত্র তো ভালো মানুষ, এরা তো মুরিদের সিনি খাইব, দুই কাপ মুরিদ নি জানা, ঘরে বসে জিকির আসকার করে, কিছু লোক তো আমার লাগে বিশ্বাস আছে না, খালি সারাদিন দৌড়ে মাঠে মুটে তাবিজও দে ওয়াজও করে মাহফিলও করে সব করে পয়সা লেগে কি গান। এরার কথা কইতেছি, আমরা তো কিছুকে বিক্ষুব, কিন্তু প্রকৃত ওলি আল্লাহ যারা ছিলেন ওনাদের ধারাবাহিক কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতি আছে, কথা বলুন ঠিক না বে ঠিক? উনি যখন এই কুমিরে চড়ে গেলেন, মুসলমান হইতে আর দেরি হয়েছে তো, কুমির উনি চলে গেছেন আর কি, এখন দেখা যায় সব চলে যাচ্ছে কুমিরটা আর নদীতে যায় না। কুমিরটা বলে হুজুর আমি আর যাব না, আমাকে আপনি চরণ ধুলির থেকে বঞ্চিত করবেন না হুজুর, আমি আর যদি মরেও যাই যেই কদমের ছোঁয়া পেয়েছি আমার কুত্তা যে আসাবে কাহাবের কুত্তার কথা মনে হয়ে গেছে, আমি হুজুর আপনার কদম ছেড়ে যাব না। হুজুর কুমিরটা কিছুদিন পরে মারা গেল, হুজুর বললেন এটাকে আমার কবরের পাশে দাফন করে দিও। জোরে কর না সুবহানাল্লাহ, এখন আসে যায় দেখেন কুমিরের কবরটা আশপাশে আছে, ওয়াল দাও। ওনারা কি ছিলেন আমরা কি? ওনাকে কে পাঠিয়েছিলেন? হুজুর গৌসে পাক, মরা না জিন্দা? জেতার বাপ, কথা কন ঠিক না বে ঠিক? এই বাংলাদেশে তখন গৌসে পাক দেখলেন রে এই দেশে তো সাধারণ কেউ গেলে হবে না, কারণ চাতল পার কচুয়া কিশোরগঞ্জ এটা যেই ভাটি এলাকা, তখনকার মানুষ লেংটি পড়তো, এই বিশ্ব হুজুর মনে দেখছো পড়তো না লেংটি? ম্যাক্সিমাম মুসলমান ভাটি এলাকার তারা লেংটি পড়তো, যত সামান্য মানুষ লেখাপড়া জানতো, এদেরকে পড়াইবই কেডা আর এই লেংটি খুললে লুঙ্গি দিব কেডা? গৌসে পাক বলেন এমন একজন বুজুর্গ পাঠাবো যিনি একই সাথে আলেম, একই সাথে সেকেন্ড একজনকে আলেম বানাতে পারবেন, ওলি বানাতে পারবেন, বুজুর্গ বানাতে পারবেন। ওই ব্যক্তিটাই তিনি খুঁজে বার করলেন, সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন যাও
মুলকি বাংলায় চলে যাও। মিরান সওজুর বললেন, আমারে তো দেখাই দিছে এই নদীর হাঁক ডাক, আমি তো দেখি বুঝছি যে বাবা বিপদ সংকুল এলাকা। মিরান সওজুর সোজা যখন কিশোরগঞ্জে আসলেন তখনই বললেন, গাউসে পাক আমাকে যেই জায়গায় দেখাইছে ওইটা এই জায়গা। আসলেন কচুয়াতে, ঘাটি গাড়লেন, কচুয়াতে আলেমের ক্ষেত হয়ে গেছে, পীরাউলিয়ার ক্ষেত হয়ে গেছে, কথা করেন ঠিক না বেটি? এই জন্য তো আমাদের কচুয়া দরবার শরীফের সঙ্গীত, কচুয়ারি মাটি পীরাউলিয়ার ঘাটি, কচুয়ারি মাটি পীরাউলিয়ার ঘাটি, যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে বাবা শামিরান ভগবান মোরা, বলুন ভগবান, কচুয়ারি মাটি টি কচুয়ারি যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে শুয়ে আছেন বাবা শামিরান ভগবান, বড়ই ভগবান ভগবান, নবীজির খানদান বাবা বড় পীরের পরান, মোদের তরে সাইরাইলেন মুলকে হিন্দুস্তান, নবীজির খানদান বাবা বড় পীরের পরান, মোদের তরে সাইরাইলেন মুলকে হিন্দুস্তান ভগবান, কচুয়ারি মাটি পীরাউলিয়ার ঘাটি, কচুয়ারি মাটি যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে বাবা শামিরান ভগবান মোরা, ভগবান ভগবান, ইসলামে প্রচার কইরা বাবা যখন ফত যান, মোদের তরে রাইখা গেলেন বাবা শাইর ফান, ইসলামে প্রচার কইরা বাবা যখন ফত যান, মোদের তরে রাইখা গেলেন বাবা শাইর ফান ভগবান মোরা, বড়ই ভগবান মোরা, কচুয়ারি মাটি পীরাউলিয়ার ঘাটি, কচুয়ারি মাটি যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে বাবা শামিরান ভগবান, ভগবান ভগবান, কবি হাফেজ শাহাজিজ মৌলভি সুভান, পীরের তরে করিম নাওয়ার সৈফ আছেন মন প্রাণ ভগবান মোরা, ভগবান মোরা, কচুয়ারি মাটি পীরাউলিয়ার ঘাটি, কচুয়ারি মাটি যে মাটিতে শুয়ে আছেন, যে মাটিতে
বাবা স্বামীরান ভাগ্যবান মোরা বড়ই ভাগ্যবান মোরা মাওলানা শহীদ মতিন তরিকার নিশান মুর্শিদের ইশারায় তারা দিন করেন গুজরান মাওলানা শহীদ মতিন তরিকার নিশান মুর্শিদের ইশারায় তারা দিন করেন গুজরান ভাগ্যবান মোরা ভগবান মোরা কছুয়ারি মাটি পিরাউলিয়ার ঘাটি কছুয়ারি মাটি যে মাটিতে শুয়ে আছেন যে মাটিতে বাবা স্বামীরান ভগবান মোরা বড়ই ভগবান মোরা আমরা ভাগ্যবান নও কথা কেনা ভাগ্যবান কিনা আরে মিরাম সৌজুরের মাজারে যাইয়া দোয়া করলে ওয়াহাবির মনের আশাও পূরণ হয় 100 প্রমাণ দিতাম বরং আতে নাতে দুই যে কথা কেনা কে আমি কি সারাদিন আমার কাছে আজকে অন্তত 500 হয়েছে আহে নাই কথা কেন আইছে কিনা তো আমি কি সারা রাত বেটকিতে বসে থই আয়ে দেইফু বেলায়েতের মার্কাজ হলো সৈয়দ মিরান সাতার তারে কথা বলেন ঠিক না বে ঠিক ওই জায়গার লোক এখানে আছে বাগদাদি কাফেলা কেমন জিনিস সৈয়দ মিরান সাতারে রহমাতুল্লাহ কত বড় বেলায়েতের ফয়াজ নিয়ে আসছেন বেগুনাই গ্রামে আমার বাগদাদি কাফেলার মাহফিল হয় মাইকটা লটকাইছে এক ওয়াহাবির বাড়িতে দেখুন বাগদাদি কাফেলার মাইকটা লটকাইছে এই যে হারিস মেহন আছে সাক্ষীটা আপনাদের সামনে দেখাই কেউ বাড়িতে গিয়েও দেখতে পারবেন এর ডাইকা নিছে এত তালুকদার তো বড় তালুকদার সর্দার তো লিডার ডাইকা নিছে ওই হারিস রে কি মাইকটা নামা একো ভাই আপনি ওহাবি হইলো বড় ভাই তো তো দাবি করে মাইকটা লটকাইছিলাম আমার সাবে ওয়াজ করব আমরা ভক্ত এরা তুই যেটা টাইনা কথা কো আমরা লিখে ভক্ত লাগাইছাস লামা 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 মাইকুল ডোজু দিয়ে বহা দৈরা আইছে বাজান গসবাগের দরবারে যখন গেছি ওই বাগদাদি কাফেলা কি জিনিস এটা একটু বুঝন লাগবো ওই লোকটাই আমার মাদ্রাসায় আসছে দুইটা গরু নিয়ে তার একটা মেয়ে যখন খালি হাতে স্বামীর ঘর থেকে ফিরছে বাচ্চা হবে না ডাক্তার বলে দিয়েছে একদম নিরাশ ওই লোকটা আবার আরিস রাইসা ধরছে এটা আমি আরিস পাগলা ডাকি আমার মুরিদ খাদে মার কি ওই এলাকা এরে যাইয়া কইছে বাইরে তুই তো আমার জাত ভাই একদিন দাবি কইরা মাইকটা উঠাইছে নামাই দিছিলাম শরম করে সাবের দ্বারা এরা সাপ দাহে ফিসাবরে যাই কেমনে তুই যদি একটু সাবের ঘোষণা তাহে সাবরে আমার তো আবার সবই একটা রিউমার আছে আমার ব্যাপারে আমি খুব রাগি মানুষ কথা কোনা খেয়া আমি কয়জনের মাথা ফাটাইছি আমি জানি না কিন্তু আমারে ঘায়েল করার জন্য প্রতিপক্ষ একটা কথা সমাজে সারে উনি মেজাজ খারাপ আসলে কি আমি মেজাজ খারাপ কি কোন গড়ের খুঁটি বানাইলে আমি যদি এই কসুর মতো খারিদ হই তাহলে থাকবো রিয়া এইসব কিছু শক্ত হইব না এইটারে এরা কালার করে যাতে আমার কিছু সমাজে কালার করা যায় তো ওরাও বলছে তো রাগি মানুষ ভাই তুই যদি একটু আগে শীষ পাস তাইলে আমি যাবো তা আইসে আমি বললাম সমস্যা কি গসবাকের দরজা সবার জন্য খোলা কথা কোনাকে ঠিক না বে ঠিক এই গড় ফুরে লাউন মানুষের দৌড়াই দেন সব জায়গা নিজে দখল করে এটা তো ওয়াহাবি খারেজি সালাফি আহলে হাদিসের কাজ আর সুন্নিদের কাজ হলো নিজের গড় সাইড আর করে দিয়ে দাও কথা কন ঠিক না বে ঠিক কাজে আসুক সমস্যা নেই আসতে বলো আসার পরে এ ওই বক বক করে কথা কয় বেশি কক এই গরু দিবি একটা ক সাসা উসা মান থাম না ক বেড়া এই বেড়া একটু সর্দার আসতে ক গরু একটা দিমু নে মানে ঠান্ডাই রকম দিছে যে দিলে ডাবাই ওই দিমু বাচ্চা হইছে দেখো বাচ্চা হইছে গরু নিয়ে আসছে দুইটা আমি জিজ্ঞেস করলাম কি রে আরিস মিয়া গরু দুইটা কি এর আমার সাসাই কয়ে দিছে একটা বাচ্চার একটা ওহাবির বেড়া ইগুছে
একটা আমার নাতি হইছে, নাতি দেখছি তার জন্য দিলাম, আর একটা আমি যে ওয়াহাবির লিগে জরিমানা দিলাম। আরে আমার কসম পাকের দরবার দেখো, 3 মাস পরে আয়া কো হুজুর আমার মাইয়া দিয়ে আবার প্রেগন্যান্ট হয়ে গেছে, আর একটা ফুলা গরো দিছিন কয়টা পাইছে কটা? সারা দুনিয়ার আহলে হাদিসের দরবারে গিয়ে বাইটটা হুটকি বানিয়ে খাই তারবেন, একটা রুম বও মিলতো না। আমাদের পীর মুর্শিদরাও কানা না, আমরাও কানার ফয়দা না, নিজেও কানা না। এখন কানার দলে যাইবেন না জানার দলে যাইবেন? ও ইমাম হুসাইনের কাছে মাল আমরা পাইছি, দীক্ষা স্বীকার করি ইমাম হুসাইন দিতে পারেন, কথা ঠিক না বেঠি? আর যারা ইমাম হুসাইন রে ফিস দিয়া কয় এই আতাই এক দূর কই গেলাম বেটা, আরে বেটা তুমি কই গেলা, তুমি বাজার থইয়া নূরপুরের মূর্ত হইয়া গেছো গা, কই বন্ধুকে ঘুরলে কামিব চোখে দেখা বাজারে আন লাগবো না? এরা পথ হারা, এরা পথ ভ্রষ্ট।